নমস্কার বন্ধুরা, বাংলার বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। তো বন্ধুরা দেখেন, এটি আমার একটি চন্দ্রমল্লিকা গাছ, স্পুন ভ্যারাইটি, রেড স্পুন ভ্যারাইটি। তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে আগামী বছরের জন্য মাদার গাছ হিসাবে সংরক্ষণ করে রাখা যায়। তো বন্ধুরা, চলুন আমরা যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সেই বিষয়ে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এটি আমার একটি জারবেরা গাছ, কালারটা খুব মিষ্টি মধুর কালার, দেখুন ফুটেছে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জারবেরা গাছে কি কি যত্ন করতে হবে, কি কি খাবার দিতে হবে, কি কি ওষুধ এই গাছে স্প্রে করতে হবে রোগ পোকামাকড় হাত থেকে রক্ষার জন্য, সবগুলি আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, যেহেতু বসন্তের ফুল এই জারবেরা, সেহেতু এই বসন্তকাল ছাড়া খুব একটা ফুটে না, তবে সারা বছরই লোকাল নর্মাল যেগুলো ভ্যারাইটি, টিস্যু কালচার নয় আমার এই গাছটা, যেমন টিস্যু কালচার নয় আমার এই একটি ভ্যারাইটি জারবেরা রয়েছে। দেখুন বন্ধুরা, একটি পিঙ্ক ভ্যারাইটি জারবেরা, বন্ধুরা দেখুন এই একটি ক্রিম কালারের জারবেরা, বেশ সুন্দর লাগে। বন্ধুরা দেখুন এই একটি ডিপ ইয়েলো কালারের জারবেরা, বেশ সুন্দরভাবে ফুটেছে। আমার সবকটি জারবেরা থেকেই ফুল ফুটেছে, কুঁড়িও বার হতে শুরু করে দিয়েছে এবার, যেহেতু বসন্তকাল পড়তে শুরু করে গেছে। তো বন্ধুরা, এই সময় জারবেরা গাছে প্রচুর ফুল পাওয়ার জন্য কি কি উপায় আমাদেরকে অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, জারবেরা গাছে ফুল এবং কুঁড়ি আনার জন্য প্রথম সিক্রেট টিপসটি হলো, জারবেরা গাছ কিন্তু মাটিতে খাবার পছন্দ করে না। বন্ধুরা বলছি, মাটিতে খোল জল বিশেষ দেবেন না, মাসে একবার দিতে পারেন খোল জল পাতলা করে, কারণ খোল জল এরা পছন্দ করে না। বন্ধুরা দু নম্বর টিপসটি হলো, এই জারবেরা গাছ ফোলিয়ার স্প্রে খাবার খুব সুন্দর পছন্দ করে, তাই বন্ধুরা এই কুঁড়ি যখন ধরেছে বা কুঁড়ি হয়তো অনেকের কাছে আসেনি, তাই আপনাদেরকে 0-52-34 এনপিকে এই ফোলিয়ার স্প্রেটি গাছে স্প্রে করে দিতে হবে। তার ফলে দেখবেন কুঁড়ি সহজেই চলে আসছে এবং কুঁড়ির আকারটিও বিশাল আকার ধারণ করেছে। দেখুন বন্ধুরা এই গাছে এই ফুলটি দেখুন, কালারটা এত উগ্র, দেখুন খুব সুন্দর লাগে দেখতে। এই একটি ফুল ফুটেছে এই গাছে এবং তার পাশাপাশি দেখুন এই গাছে কুঁড়িও বার হতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, এই একটি কুঁড়িও বার হতে শুরু করে দিয়েছে 0-52-34 স্প্রে করার ফলে। দেখুন বন্ধুরা বার হয়েছে, এটিও খুব সহজে খুব দ্রুত ফুটবে এবং এই কুঁড়িটিও আকারে খুব বড় হবে এবং রঙটিও সুস্পষ্ট হয়ে ফুটে উঠবে। বন্ধুরা এর পরের যে গুরুত্বপূর্ণ টপিকটি আমি বলবো তা হলো, যেহেতু বন্ধুরা এই ধরনের কুঁড়ি আমার এই গাছে বেরিয়ে গেছে, তার জন্য আমি কী করেছিলাম তা হলো, আপনারা তো অবশ্যই করবেন, কারণ এই ধরনের কুঁড়ি বার করার জন্য আপনাদেরকে যে সমরেশীয় এনপিকে ফোলিয়ার স্প্রে রয়েছে তা আপনাদেরকে স্প্রে করে যেতে হবে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করে যেতে হবে। এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে 0-52-34 স্প্রে করতে হবে, তার ঠিক দুদিন পরে বা 3 দিন পরে আপনারা ওই সমরেশীয় এনপিকে স্প্রে করে যাবেন, তাহলে দেখবেন আপনাদের কুঁড়ি সহজেই গাছে ধরে যাচ্ছে এবং কুঁড়িটাও সাইজও বড় হচ্ছে, ফুলটাও বেশ সুন্দর রং ধারণ করেছে। বন্ধুরা এর পরে গুরুত্বপূর্ণ টপিকটি হলো, এখন যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে সেহেতু টানা রোদে এই গাছগুলিকে রাখা যাবে না, কারণ টানা রোদে রাখলে এই গাছে ক্ষতি হয়ে যাবে, পাতা পুড়ে পুড়ে যাবে, এর ফলে হবে কি গাছেরও বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে এতে। এই জন্য বলছি বন্ধুরা আপনাদেরকে এই গাছ, আপনাদের যা যা গাছ রয়েছে এই জারবেরা গাছ, সেই গাছগুলিকে আপনাদেরকে শেড এরিয়াতে রাখতে হবে, যাতে এই সূর্যালোকটা ডাইরেক্ট না পড়ে এই গাছে পুরো পাতাগুলিতে। এর পরে গুরুত্বপূর্ণ টপিকটি হলো, এখন যেহেতু বসন্তকাল পড়ে গেছে, বসন্ত ঋতু, সেহেতু ভোরের দিকে
কুয়াশা তো ঝরছে এবং তার সঙ্গে যারা জানেন ব্যাপারটা রসকুয়াও পড়ছে, কিন্তু দেখবেন মানে বড় বড় গাছ থেকে পাতার উপরে ওই রসকুয়াগুলো পড়ে এবং তারপরে সেগুলো মাটিতে ছড়িয়ে পড়ে। ওই রসকুয়ো থেকেও বা কুয়াশার হাত থেকে এই গাছকে আপনাদেরকে রক্ষা করতে হবে, কারণ ওই রসকুয়ো বা কুয়াশা যদি গাছে পাতায় পড়ে তাহলে আপনার গাছে কিন্তু ক্ষতি হয়ে যাবে, বড়ও ক্ষতি হয়ে যাবে, পাতা পুড়ে পুড়ে কালো হয়ে যাবে এবং এমনকি এই ফুলের যে ফুলগুলি ফুটেছে গাছে সেই ফুলগুলি পাপড়িতে পড়লেও কালো কালো দাগ হয়ে যাবে, স্পট পড়ে যাবে আর কি, এবং সেখান থেকে পুড়ে যাবে। বন্ধুরা, এর পরে গুরুত্বপূর্ণ টপিকটি হলো শুকনো কোনো পাতা থাকলে আপনাদেরকে এই গাছে সেই শুকনো পাতা কেটে দিতে হবে, শুকনো কোনো পাতা রাখা যাবে না। আর মাসে এক থেকে দুবার মানে 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে এই গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে, তা নাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হতে পারে ওই শুকনো পাতা থেকেই। বন্ধুরা, এর পরে গুরুত্বপূর্ণ টপিকটি হলো জল কিন্তু আপনাদেরকে এই গাছে বুঝে দিতে হবে, কারণ এই গাছ সবসময় যে মাটি ভিজে ভিজে থাকতে হবে এরকম ঠিক দরকার নয়, পছন্দ করে না, কিন্তু মাটি পুরো একদম খটখটে শুকিয়ে যাবে সেরকমও কিন্তু পছন্দ করে না। আপনাকে এই গাছের মাটিতে ময়েস্ট ভাবটাকে বজায় রাখতে হবে, সেই জন্য জলের পরিমাণটাও বুঝে আপনাদেরকে দিতে হবে। বন্ধুরা, এরপরের যে গুরুত্বপূর্ণ টপিকটি আমি বলবো আপনাদেরকে তা হলো এই গাছের পাতা যেন কখনোই হলুদ বর্ণের না হয়ে যায়, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে আগে থেকে এই গাছে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে যেতে হবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছের পাতাগুলি কিন্তু একটি হলুদ বর্ণের আকার ধারণ করেনি, সেই জন্য বলছি বন্ধুরা মাসে মাসে আপনারা 2 থেকে 3 বার বা 15 দিন অন্তরও আপনারা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে পারেন, তার ফলে হবে কি দেখবেন পাতাগুলি সবুজ চকচকে থাকবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলি, এই গাছটি দেখুন একটা পাতাও কিন্তু হলুদ হয়নি, এর আগেও যে কটি গাছ দেখিয়েছি সে কটি গাছের একটি পাতাও কিন্তু হলুদ বর্ণ ধারণ করেনি, এই দিকটা খেয়াল রাখবেন। আমার শেষে গুরুত্বপূর্ণ টপিকটি হলো বন্ধুরা, আপনাদেরকে এই ধরনের শুকনো কোনো ফুল আপনাদের গাছে যেন না ধরে থাকে। এই শুকনো ফুল হবে কি, আপনি যে খাবার দেবেন এই গাছটি ও শুকনো ফুলটিকে বীজে পরিণত করার জন্য ও সেই স্টিকটিতেই খাবার সংবহন করতে থাকবে। এখানে বলছি শুকনো ফুল বন্ধুরা আপনাদের গাছে যেন না থাকে, তার ফলে দেখবেন নতুন নতুন কুঁড়ি কিন্তু অবশ্যই বাড়াতে শুরু করবে। আর বন্ধুরা, যাদের কাছে 0-52-34 নেই তারা ফসফেট এবং লাল পটাশ মিশিয়ে আপনারা 0-52-34 তৈরি করে নেবেন, নিয়ে টবের মাটিতে অল্প জল দিয়ে যে পরিমাণে জল আপনারা গাছে প্রয়োগ করেন সেই জলে গুলে নেবেন, অল্প পরিমাণ দেবেন, বেশি পরিমাণ নয়, কারণ ওটা যেহেতু রাসায়নিক সার তো সেহেতু আপনার গাছে ক্ষতি হতে পারে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো এই গাছে যাতে কোনো ধরনের রোগ পোকামাকড় না লাগে জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের রাসায়নিক যে ওষুধ আছে সেই ওষুধ আপনাদেরকে নিয়ম করে স্প্রে করে যেতে হবে 15 দিন বা 20 দিন অন্তর অন্তর। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।